হ্যালো ফ্রেন্ডস, আইপিএম গুরু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের 23টি জেলায় এগ্রিকালচার পদে নিয়োগ করতে চলেছে। প্রতিটি পঞ্চায়েত ও ব্লক ও জেলায় নিয়োগ হবে। তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশে এখানে আপনারা ক্যাটাগরি ওয়াইজ এখানে আবেদন করতে পারবেন। এবং এর আগেও আমি ভিডিও দিয়েছি, তো সেই ভিডিও দেখে আপনারা অনেকেই অ্যাপ্লাই করেছেন। তো অনেকেই আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারেননি, কীভাবে পাবেন সেটাও জানেন না। তো এই ভিডিওতে সমস্তটাই জানাচ্ছি এবং আপনাদের পরীক্ষা কবে হবে এবং আপনাদের পঞ্চায়েত এলাকায় আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা আপনি আবেদন করতে পারবেন বা ব্লকে কী শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন বা জেলায়। তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো অন স্ক্রিনে আপনারা সেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা কী করবেন, তো দেখুন এখানে একটি নোটিশ বলে একটি অপশন রয়েছে, এই নোটিশের উপর আপনারা ক্লিক করবেন বা এখান থেকে এখনও অ্যাপ্লাই হচ্ছে, তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে দেখুন অ্যাপ্লাই নাও, এর উপরে ক্লিক করলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আমার আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন, সেই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো ফার্স্ট আপনারা এই নোটিশ বোর্ড এর উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, আমি একদম নিচের থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখুন এখানে আপনাদের জব রুলস এখানে দেওয়া রয়েছে, যে আমি যে বলেছিলাম আপনাদের কোন কোন যোগ্যতা আপনারা কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো এক নম্বরে যে অপশনটি রয়েছে, তো দেখুন FCO মানে ফার্মার কনসেন্টিং অফিসার পদে পশ্চিমবঙ্গের প্রতিটি পঞ্চায়েত এলাকায় ভিত্তিক একজন করে নেওয়া হচ্ছে যোগ্যতা মাধ্যমিক পাস। তো এখানে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা পঞ্চায়েত এলাকায় আবেদন করতে পারবেন। তারপর দু নম্বর যে অপশনটি রয়েছে, দেখুন BBM মানে ব্লক ব্রাঞ্চ ম্যানেজার পদে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক ভিত্তিক একজন করে নেওয়া হবে যোগ্যতা HCS পাস। তো এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই BBM এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখুন তিন নম্বর যে অপশনটি রয়েছে, DBM মানে ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ ম্যানেজার পদে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা ভিত্তিক একজন করে নেওয়া হবে যোগ্যতা স্নাতক, মানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তো সেটাই এখানে বলা রয়েছে। তো দেখা যাক আপনারা কীভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করবেন এবং কীভাবে আপনারা আপনাদের পরীক্ষা কবে হবে সম্পূর্ণটা দেখাচ্ছি, তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো এক নম্বর যে অপশনটি রয়েছে, কয়েকটি সরকারি কাজের কারণে এবং লকডাউনের কারণে আমরা আমাদের ফর্ম পূরণের তারিখ 31 মে 2020 অবধি বাড়িয়েছি। তো এখানে যেটি বলা রয়েছে, এখানে আবেদনের তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এর আগে আরও তারিখ ডেট কম ছিল, তো সেটা বাড়িয়ে এখন 31 মে করা হয়েছে, যেহেতু লকডাউন হচ্ছে তো তার কারণে এই ডেটটি বাড়িয়ে দেওয়া রয়েছে। তো দেখুন দু নম্বর যে অপশনটি রয়েছে, 2 এপ্রিল এবং 30 এপ্রিল যারা ফর্ম ফিল আপ করেছিলেন তবে অ্যাকনলেজমেন্ট স্লিপ পাননি, তারা 31 মে 2020 পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে যে একটি নাম্বার দেওয়া রয়েছে, তো দেখুন 8348735744 এই নম্বরে আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। যারা 8 তারিখ এবং 30 তারিখ আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা এই তারিখ আপনারা এই নম্বরে ফোন করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করে আপনারা এই নম্বরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনারা ডাউনলোড করে নিন। তারপর দেখুন তিন নম্বর যে অপশনটি রয়েছে, লকডাউনের আগে অর্থাৎ 8 এপ্রিলের আগে অ্যাপ্লাই করেছিলেন অথবা কেরিয়ার অপশনে অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লাই নাও অপশনে গিয়ে নতুন করে অ্যাপ্লাই করতে অনুরোধ করা হচ্ছে 31 মের আগে। তো আপনারা যারা কেরিয়ার অপশনে গিয়ে অ্যাপ্লাই করেছিলেন, তো জব লোকেশনে গিয়ে আপনারা যারা অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই আপনাদের নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে, সেটাই এখানে বলা রয়েছে। দেখুন চার নম্বর যে অপশনটি রয়েছে, 1 মে থেকে 15 মে পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিলেন, যারা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারছেন না, তারা 17 এবং 21 মের মধ্যে আপনাদের অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে, অ্যাকনলেজমেন্ট স্লিপ নিতে হবে। অফিসে যোগাযোগ করে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আপনারা ফোন করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপ নেবেন, আমি যে নাম্বারটি এর আগে দেখালাম। তারপর দেখুন 5 নম্বর যে অপশনটি রয়েছে, 15 মে এবং 31 মে পর্যন্ত যারা অ্যাপ্লাই করছেন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারছেন না, তারা 7ই জুনের মধ্যে অফিসে কল করে অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের নিয়ে নিতে হবে। তো এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া রয়েছে, আপনারা এই নোটিশটি নিজেরাও দেখে নিতে পারবেন। এখানে আপনাদের কবে কারা অ্যাপ্লাই করেছিলেন এবং আপনাদের কোন তারিখে আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনারা পাবেন স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তো এখান থেকেও আপনারা দেখে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে। দেখুন আগামী 10ই জুনের পরে অনলাইনে পরীক্ষা হবে এবং বিস্তারিত 10ই জুনের জানানো হবে, অফিসিয়াল নোটিশ বোর্ড ফলো করুন। এবং এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেখান থেকেও আপনারা সমস্ত বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের পরীক্ষা হবে 10ই জুন,
অনলাইনে পরীক্ষা হবে আপনাদের, অনলাইনের মাধ্যমে আপনাদের ফোন করে হয়তো পরীক্ষা নেওয়া হবে বা অনলাইনে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো বিস্তারিত আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো সেই অফিসিয়াল নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যখনই অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে তখনই আপনারা ভিডিও করে আমরা আপনাদের জানিয়ে দেবো। এই ছিল একটি গুরুত্বপূর্ণ নোটিশ। তো অবশ্যই আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা ডাউনলোড করতে পারেননি, কীভাবে কোনো নোটিশ কিছুই আসেনি আপনারা পেমেন্ট করার পরে। তো অবশ্যই আপনাদের হয়তো একটু হলেও হেল্পফুল হয়েছে। তো অবশ্যই আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন যারা এই পদে অ্যাপ্লাই করেছে বা যারা এখনও করেনি। তো এখনও অ্যাপ্লাই করার ডেট রয়েছে। তো আপনারা অনেকেই মনে করছেন যে এই সাইটটি, অনেকেই মনে করছেন একটি ফেক সাইট, কিন্তু এটা কোনো ফেক সাইট নয়, এটা একটা কেন্দ্র সরকারের স্বীকৃত একটা ওয়েবসাইট। তো এখানে চাকরি দেওয়া হয়, এটা একদম জেনুইন, আপনাদের কোনো রকম ভয়ভীতি নেই। অবশ্যই এখানে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। দেখুন 31 মে এবং 2020 তারিখে লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন এবং আপনাদের একটা বড় ধরনের চাকরির সম্ভাবনা রয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।